সারাদিনে নানা সংবাদ আর সেই সংবাদের বিশ্লেষণ নিয়ে আমাদের প্রতিরাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে স্বাগত জানাচ্ছি আমি সাদাত হাবিব বিশেতু। দর্শক, আজকে সারাদিনের যে সংবাদ সেই সংবাদের মধ্যে সবচেয়ে ভালো খবর নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটারদের টাইগারদের জিম্বাবুয়ের বিরুদ্ধে রেকর্ড জয়, এবং যদি খারাপ সংবাদ হয় তাহলে নিশ্চয়ই আজকেও করোনার মৃত্যু সংখ্যা, এবং সেই মৃত্যু সংখ্যা আজকে 187। পাঁচ দিন পরে অন্ততপক্ষে 200-এর নিচে একটি সংখ্যা আমরা দেখছি। এটি নিশ্চিত করে না যে আমরা খুব ভালো অবস্থায় আছি, কোনোভাবেই নিশ্চিত করে না। 187 জন অনেক বড় সংখ্যা। আমরা বলছি সংক্রমণের হার আজকে 30% কিছু কম রয়েছে। আবার একটি উদ্বেগও আমরা দেখছি দেশের ভিতরে দেশের বাইরে, সেটি করোনা নিয়ে। ইন্দোনেশিয়ায় আমরা খুব উদ্বেগের অবস্থা দেখছি। দেশের ভিতরে ব্রাহ্মণবাড়িয়ায় এই মুহূর্তে রোগীর স্বজনরা বিক্ষোভ, তারা প্রতিবাদ জানিয়েছেন, অক্সিজেনের সংকটের কথা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে আজকে নিউজ গ্যালারি আমরা সাজাবার চেষ্টা করেছি, এবং আমাদের সাথে ভার্চুয়ালি যেসব অতিথিরা রয়েছে তাদের সাথে দর্শক চলুন আমরা পরিচিত হইনি। আমাদের সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী, আমাদের সাথে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন জেলার সিভিল সার্জন ডাক্তার একরামুল্লাহ, আমাদের সাথে রয়েছেন মুন্সীগঞ্জ প্রতিনিধি এটিএন নিউজের ভবতোষ চৌধুরী নূপুর, এবং আমাদের এটিএন নিউজের আন্তর্জাতিক বিভাগের সাংবাদিক সুদীপ ঘোষ আমাদের সাথে ভার্চুয়ালি রয়েছেন। চারজনকে নিউজ গ্যালারিতে স্বাগত জানাচ্ছি। আমি একটু যেহেতু শুরুতে রেফারেন্স দিচ্ছিলাম, সেই রেফারেন্সটা মানে যেহেতু বৈশ্বিক বিষয়ে বলছিলাম, আমি একটু সুদীপ ঘোষের কাছে জানতে চাই, আমি যদি ভুল না করে থাকি তাহলে আজকে ইন্দোনেশিয়ায় 1000-এর বেশি মানুষ মারা গিয়েছেন একদিনে। এশিয়ার অন্যান্য দেশগুলো মানে ভারতের সাথে যদি চিন্তা করি তাহলে এটি খুব সম্ভবত খুব ওস্ট কেস সিনারিও। আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আসলে এই মুহূর্তে সেখানকার সিচুয়েশন কী, তারপরে আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন করব। এখন করোনার হটস্পট আসলে ইন্দোনেশিয়া, যেটা কয়েকদিন আগেও ছিল ভারতে, কিন্তু এখন দেখা যাচ্ছে আজকে যে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী একদিনে সংক্রমণ ঘটেছে 54,000, আর মৃত্যু হয়েছে 1,205 জনের, এবং যেটা খুবই শঙ্কার বিষয়। এবং দেশ আমরা জানি সামনেই কোরবানির ঈদ, এবং ইন্দোনেশিয়া মুসলিম অধ্যুষিত একটি দেশ, সেখানেও ঘরে ফেরা মানুষের একটা ব্যাপার থেকে যায়। এবং ইন্দোনেশিয়া এই পর্যায়ে এসে সেখানে টিকাদান কর্মসূচি খুব একটা এগোয়নি, 55 লাখের মতো মানুষকে টিকাদান দেওয়া, যে দেশটিতে আসলে লোক সংখ্যা 20-21 কোটির মতো। তো এই এই বাস্তবতায় আমরা যে দেখতে পাচ্ছি যে ইন্দোনেশিয়া স্বাস্থ্য ব্যবস্থাপনা বেশ চাপের মুখে পড়েছে, অনেক জায়গাতে অক্সিজেনের সংকট, যেটা ভারতেও আমরা দেখতে পেয়েছিলাম, এখন আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়াতে। এবং সবচেয়ে যে ভয়ের ব্যাপার, আজকে রয়টার্স এবং বিবিসি প্রতিবেদন করেছে যে ইন্দোনেশিয়াতে বাড়িতে বাড়িতে মৃতদেহ উদ্ধার করছে উদ্ধারকর্মীরা, তার মানে হাসপাতালে নেওয়া হয়নি বা নিতে পারেনি জায়গার অভাবে। সেক্ষেত্রে অনেক উদ্ধারকর্মী যে বাড়িতে গিয়ে মৃতদেহ খবর পেয়ে নিয়ে যাচ্ছে, এবং প্রকৃত ভাবে কত সংক্রমণ ঘটছে সেটা সংখ্যাও জানা যাচ্ছে না। লোকজনকে দিয়ে আসলে লাশ বের করা উদ্ধার করা এই কাজগুলো চলছে, আপনি যদি একটু স্পেসিফিক করে আমাদেরকে বোঝাতেন আসলে ঠিক কি কি কারণে ইন্দোনেশিয়া এরকম ওর্স কেস সিনারিওতে গিয়েছে, মানে খুব বেশি তো আগের দিন কথা না, 10-15 দিন আগেও এরকম সিচুয়েশন নিশ্চয়ই ছিল না। হ্যাঁ, ওখানে যেটা ছিল লকডাউনটা তারা কড়া ভাবে করেনি, মানে স্থান ভেদে কয়েকটি জায়গাতে লকডাউন দেওয়া হয়েছে, যেমন বালি দ্বীপে কয়েকটি জায়গাতে গত সপ্তাহে লকডাউন দেওয়া হয়েছে, যে অবস্থা মানে যখন আসলে ছড়িয়ে গেছে সারা দেশে এবং ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, এবং তারা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনীহা দেখিয়েছেন তাদের জনগণ, চলাফেরা ক্ষেত্রে বা মাস্ক পরার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা গেছে। আর এবং তারা এই সময়টা, যেমন ওখানে কিন্তু সময় পেয়েছে, যখন গতবার মার্চের দিকে সারা বিশ্বে করোনার ব্যাপক সংক্রমণ ছড়িয়ে পড়লো তখন ইন্দোনেশিয়ায় কম ছিল অপেক্ষাকৃত, দৈনিক সংক্রমণ কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু 1.5 বছরের মাথায় এসে দেখা গেল যে এটা 54,000 প্রতিদিনের সংক্রমণ যেটা, এবং গত বুধবারে একদিনে মৃত্যু হয় 1,000, আজকে 1,200, তার মানে এটা ধারাবাহিকভাবে বাড়ছে।
সজীবের সাথে সাথেই থাকুন। আপনার কাছে যেতে চাই, সেখানেও লকডাউন শিথিলের বিষয়ে আমরা শুনতে পেরেছি, আমাদের এখানে এই মুহূর্তে লকডাউন শিথিল করা হয়েছে এবং অভিজ্ঞতা যেটি বলে যে আসলে লকডাউন দিয়েও ঈদের আগে আমরা গতবার মানুষকে আটকে রাখতে পারিনি, সেখানে দায় ছিল, ব্যর্থতা ছিল, সেটি পরে যাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের সংস্কৃতি আছে নিয়ম না মানার, সেটিও আমরা ধরে নিয়ে একটু ভবতোষ চৌধুরী নূপুরের কাছে যেতে চাই। নিশ্চয়ই খুব ব্যস্ত সময় পার করছেন ঈদের বাড়ি ফেরা মানুষের নিউজ কভার করতে। আসলে ব্যস্ত সময় বলতে যে মানুষ যে ঈদের সময় বেশ যে হুড়ু হুড়ু করে যায়, আসলে দেখছেন আপনারা প্রতিনিয়ত দেখছেন সেই রোজা ঈদ দেখছেন কোরবানি ঈদ মানুষ, কিন্তু তাদের ন্যূনতম যে সামাজিক দূরত্ব বা কিভাবে বিধি নিষেধ আছে সেগুলো কিন্তু মানছে না। আপনারা এতেও দেখেছেন যে আমাদের সিন্ধিয়া ঘাটে যে কিছুদিন আগে যে ফেরি ঘাটে যে ফেরিগুলোতে যে যাত্রীর চাপ ছিল, যারা আপনার এই যাত্রীদের কারণে কিন্তু আপনার এই গাড়িও উঠতে পারে যে এরকম অনেকগুলো ট্রিপ তারা আপনার ফেরিগুলো পাড়ি দিয়েছে সে বাংলা বাজার, এরকম একটি ঘটনা। আজকে কিন্তু দুদিন যাবৎ আমাদের শিমুলিয়া ঘাটের যে লঙ্কাটা আছে লঙ্কাটগুলো আছে সেখানে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় দেখা যায়। তারা কিন্তু আপনার 60% ভাড়া বৃদ্ধি করেছে, সেই ভাড়া দিয়ে কিন্তু সেই টাকাটাকি করেই লঞ্চে উঠে যাচ্ছে, এরকম একটি অবস্থা। জানেন না যে তারা আসবে বাড়িতে ঈদ কাটিয়ে যারা আসবে তারা কিন্তু ঠিক একইভাবে আসবে, সেই চিত্রটা কিন্তু আমরা সেই দুটা কিন্তু করেও দেখেছি। জি নূপুর, আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন আছে, সেটি আমরা আমি পরে করব। আমি একটু আমি যখন এই অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম তখন আমাদের স্ক্রলে যাওয়া শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালের যে অক্সিজেন সংকটের কথা, আমাদের সাথে সিভিল জেলার সিভিল সার্জন ডক্টর একরাম মোল্লা রয়েছেন। আপনি যদি অবস্থা বলতেন এই মুহূর্তে আসলে ব্রাহ্মণবাড়িয়ায় কি পরিমাণ রোগীর চাপ রয়েছে এবং আসলে অক্সিজেন স্বল্পতা এটি মিট আপ করার কোনো ব্যবস্থা করা গেল কিনা। ধন্যবাদ। আমি ডাক্তার একটা বললাম সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া। আমাদের ব্রাহ্মণবাড়িয়া 9টি উপজেলা, 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং 150 শয্যা সদর হসপিটাল রয়েছে। এটা একটি সীমান্তবর্তী জেলা, প্রায় 35 লাখ অধ্যুষিত জনগোষ্ঠী একটি জেলা। আমাদের জুলাই মাস শুরুর আগ পর্যন্ত সংক্রমণ অনেকটাই স্বস্তিকর ছিল, কিন্তু জুলাই থেকে সংক্রমণ বেড়েছে। যেমনটি জুলাইয়ের প্রথম সপ্তাহে ছিল 18.94% এবং দ্বিতীয় সপ্তাহে সেটা 33.37%। আমাদের ইতিমধ্যে 214টি কোভিড ডেডিকেটেড বেড ছিল। এই মুহূর্তে 52 জন রোগী আইসোলেশনের চিকিৎসা পাচ্ছে 270 সদর হসপিটাল। আপনারা খুঁজে পেয়েছেন কিনা বা আপনারা কি পরিকল্পনা করছেন? আমরা এই মুহূর্তে আসলে কোন সংকট অনুভব করছি না, কারণ আমাদের 52 জন রোগী আইসোলেশনে ভর্তি আছে এবং তাদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার আছে এবং আমাদের 250 শয্যার সদর হসপিটালে একটি লিকুইড প্লান্ট অক্সিজেন সিস্টেমের কাজ চলমান আছে। আশা করছি এই মাসের শেষে সেটা চালু হবে এবং সেটা চালু হলে আরো অধিক সংখ্যক রোগী অক্সিজেন সরবরাহ করা সহজ হবে। তো ইতিমধ্যে যে 52 জন রোগী আইসোলেশনে ট্রিটমেন্ট পাচ্ছে তাদের অক্সিজেনের কোনো সংকট নেই। কিন্তু একরামুল্লাহ ভাই, সমস্ত টেলিভিশনে সমস্ত অনলাইনে কিছুক্ষণ আগে পরের মধ্যে এই সংবাদটি যাচ্ছে যে রোগীদের পক্ষ থেকে আসলে প্রতিবাদ করা হয়েছে অক্সিজেন সংকটের বিষয়টি, তার মানে কি আপনি বলছেন যে যারা রোগী হিসেবে প্রতিবাদ করছেন তারা আসলে রোগী না? আমি ইতিমধ্যে খোঁজ নিয়েছি ওখানকার আরএমও এবং আইসোলেশন ইউনিটে যারা কর্মরত তাদের কাছে জেনেছি যে অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নেই।
ডাক্তার একরামুল্লাহ, আমি আমার আমি আমরা আপনার কাছে আবারও আসবো, তবে আমার আমার কাছে মনে হচ্ছে আমাদের কাছে যে সংবাদ রয়েছে সেই সংবাদ এই মুহূর্তে আসলে সদর হাসপাতালে এক ধরনের ক্রাইসিসের কথা জানতে পেরেছি বলে আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আসলে সংকট নিরসনে কি করণীয় রয়েছে আমাদের সাথে জনস্বাস্থ্য, আমি আপনার কাছে পরে আসছি অবশ্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিন চৌধুরীর কাছে চাই। স্যার আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, আমি আজকে ইচ্ছে করেই আসলে ইন্দোনেশিয়ার কেসটা এনেছি, যারা দর্শক এই মুহূর্তে দেখছেন এবং যারা হয়তো বাড়ি ফেরার চেষ্টা করছেন বা করবেন, আগামী কয়েকদিনে যাবেন আবার ফিরেও আসবেন, তাদের জন্যই আসলে আমরা কি তাহলে এই এক্সাম্পলগুলো দেখেও আসলে আমরা আমাদের মতো করেই চলার চেষ্টা করব? ধন্যবাদ। গত তিন সপ্তাহ যাবত বাংলাদেশে করোনার যে সংক্রমণের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা অনুযায়ী 14 তারিখের পর থেকে যা করার দরকার ছিল, যা করার জন্য জাতীয় কারিগরি পরামর্শ কমিটি পরামর্শ দিয়েছিল, ঠিক তার উল্টোটি করা হয়েছে। যদিও বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে অসুর হাট হবে, লোকজন বাড়ি যাবে, গণপরিবহনে উঠবে, কিন্তু বাস্তবে গণমাধ্যমে প্রদর্শিত যে চিত্র এবং আমাদের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমরা প্রায় সবাই অবগত রয়েছি যে স্বাস্থ্যবিধি কথাটা এই মুহূর্তে একটি বাংলা ভাষায় আলংকারিক শব্দ মনে হয়, শব্দ কোথাও স্বাস্থ্যবিধি নাই। এবং গরুর হাটে যে 46টি বিধিনিষেধ মানার কথা ছিল সেগুলোও কিন্তু মানে মানা তো দূরের কথা, 46টি বিধিনিষেধ কি, হাটের যে প্রধান কর্তা ব্যক্তি থেকে শুরু করে যারা, তারাও বোধহয় জানে না। এবং আমরা দেখছি লোকজন মাস্ক ছাড়া যাচ্ছে, এবং আজকে ঢাকা অবস্থা এরকম ছিল 100 জনের মধ্যে প্রায় 70 জনের মুখে মাস্ক আছে, এই 70 জনের মধ্যে 40 জনের মাস্ক হচ্ছে নাকের নিচে, 30 জনের মাস্ক হচ্ছে থুতনির নিচে, সব মিলে মাস্ক কিন্তু খুব কম লোকে পড়ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, করোনা বিস্তৃত হওয়ার অনুকূল পরিবেশ এবং যা যা হওয়া দরকার সবই কিন্তু আমরা সুযোগটা করে দিয়েছি, করোনা বিস্তৃত হচ্ছে। এর পাশে দেখুন আজকে সারা দেশে নানা জায়গায় অক্সিজেনের বড় ধরনের সংকট তৈরি হয় নাই, কিন্তু সরবরাহ এবং অক্সিজেন বিতরণ এর এবং রোগীর শরীরে অক্সিজেন দেয়া এর মধ্যে কিছু একটু অব্যবস্থা বা সমন্বয়হীনতার কারণে অনেক জায়গায় অক্সিজেন পাচ্ছে না। ঢাকাতে অধিকাংশ বড় হাসপাতালের বেড খালি নেই, আইসিইউর কথাগুলো আমরা জানি। এবং আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে রোগীর সংখ্যা যদি সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা 10-15% বেড়ে যায়, তাহলে বর্তমানে যে অক্সিজেন আমাদের রয়েছে সেটি দিয়ে মানে সেটি দিয়ে আসলে অবস্থাকে সামাল দেওয়া যাবে না। এর পাশাপাশি বলা হচ্ছে ফিল্ড হাসপাতাল করা হবে। হ্যাঁ, ফিল্ড হাসপাতাল করা যেতে পারে, কিন্তু ফিল্ড হাসপাতালে তো অক্সিজেন লাগবে, ফিল্ড হাসপাতালে তো ডাক্তার লাগবে। আমরা জানি ইতিমধ্যেই দেশের অনেকগুলো জায়গায় কিন্তু ডাক্তারের অভাবে অতগুলো কাজ শুরু করতে পারেনি, যেমন ময়মনসিংহ জেনারেল হাসপাতাল যেখানে কোভিড ডেডিকেটেড আইসিইউ আছে এবং কোভিড ডেডিকেটেড বেড রয়েছে, সেখানে শুধুমাত্র চিকিৎসকের অভাবে শুরু করা যায়নি। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে একটি প্রতিষ্ঠান যেটি কোভিড ডেডিকেটেড ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র চিকিৎসক এবং জনবলের অভাবে। এরকম কিন্তু আমরা সাতক্ষীরা, বাগেরহাট, রাজশাহী, যশোর সব জায়গার চিত্রটাই আমরা জানি। আমি আপনাকে গত 4 জুলাইয়ের একটি কথা বলছি, যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ডেডিকেটেড বেড রয়েছে 146, সেখানে রোগী 142টি অথবা 46টি, সেখানে রোগী ভর্তি ছিল 216 থেকে 220 জন, 8 ঘন্টার এক শিফট ডিউটির জন্য ডাক্তার ছিল একজন। ডাক্তারের একটি নিয়ম হচ্ছে যখন সে ওয়ার্ডে ডিউটিতে আসে প্রত্যেকটা রোগীর পাশে গিয়ে রোগীকে দেখতে হয়, এটাকে আমাদের ভাষায় বলা হয় রাউন্ড। যদি 216 জন রোগীকে বা 20 জন রোগীকে রাউন্ড দিতে হয় প্রতি রোগীর পাশে 2-3 মিনিট দাঁড়ালে, 8 ঘন্টায় সে আর কি করবে, কোনো রোগী খারাপ হয়ে গেলে কি করবে? আমি নার্স বা অন্য কোনো ম্যান পাওয়ারের কথা বলছি না, অথবা অনেকগুলো ল্যাব যে আর কাজ করতে পারছে না নানা ধরনের ঝামেলার জন্য সেটার কথাও বলছি না। তাহলে হাসপাতাল বাড়াবো কথা বললেই তো সম্ভব না, কারণ হাসপাতালের লজিস্টিক্স সামগ্রীর পাশে তো চিকিৎসক এবং দক্ষ জনশক্তি দিতে হবে, সেটা নাই। তাহলে অবস্থাটা দাঁড়ালো কি, আমি লকডাউন তুলে নিলাম, আমার লোকজন স্বাস্থ্যবিধি মানছে না, মানানোর জন্য জনগণকে যুক্ত করে যে কার্যক্রম সেটা এখনো সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে, আমার হাসপাতালের বেড পরিপূর্ণ, আমার আইসিইউ বেড পরিপূর্ণ, আমার অক্সিজেন সরবরাহ ব্যবস্থা যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এই অবস্থায় যদি রোগীর সংখ্যা পরপর 3-4 দিন 12,000 অতিক্রম করে, আমরা নিঃসন্দেহে একটি বিপজ্জনক অবস্থার
দিকে চলে যাচ্ছি। জি অসংখ্য ধন্যবাদ। আমি আমি আপাতত আপনাকে একটু থামাতে হচ্ছে, একটা ছোট্ট বিরতি নিব, একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি এবং আপনাকে দিয়ে আবার আমরা আলোচনা শুরু করব। দর্শক সময় হলো ছোট্ট একটা বিরতি নিয়ে নিউজ গ্যালারিতে। আবার স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। দর্শক, কথা হচ্ছে দেশের করোনা পরিস্থিতি নিয়ে এবং সেই সাথে সাথে বৈশ্বিক করোনা পরিস্থিতি থেকে আমরা আসলে কতটা শিক্ষা নিচ্ছি সেই প্রশ্ন সামনে রেখে আজকে নিউজ গ্যালারিতে আমরা আলোচনা করছি। আমাদের সাথে কথা বলছিলেন ডক্টর লেলিন চৌধুরী, আমরা তার কাছে যাব একটু। আমি মুন্সীগঞ্জ প্রতিনিধি আমাদের ভবদোষ চৌধুরী নূপুরের কাছে যেতে চাই, তার কাছে যাব, তারপর ব্রাহ্মণবাড়িয়াতে যাব। প্রথমে মুন্সীগঞ্জে ভবদোষ চৌধুরী নূপুরে আপনার কাছে আমার যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে যে ধরুন আমরা সবাই গত এক বছরে বুঝেছি যে মাস্ক পরা জরুরি এবং লকডাউন কেন খোলা হলো, কেন শিথিলতা হলো, তার বাস্তবতা আমরা সবাই জানি। কিন্তু নূপুর ভাই, আপনার কাছে আবার প্রশ্নটি হচ্ছে যে এই যে সাধারণ মানুষ আমরা যে কথাগুলো প্রতিদিন বলছি, আপনার প্রশ্ন করছেন, কোনো কি পরিবর্তন দেখেন গতবারের তুলনায়? এবার মানুষ একটু সচেতন হয়েছে বা মানুষের মধ্যে আসলে অভ্যাস পরিবর্তন হয়েছে নাকি মানুষ আরো বেশি খামখেয়ালি করছে? আসলে মানুষের চলাচলতে এই খামখেয়ালি করা, কিন্তু মাস্ক পরার যে প্রবণতাটা, মাস্ক পরার প্রবণতা একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় যে ঠিক নিতে মাস্ক আছে, নাকের নিচে মাস্ক বা গলাতে ঝুলে আছে মাস্ক, মানুষ কিন্তু এইভাবে চলছে। যেমন আমি আজকে আপনার সে লঞ্চ ঘাটে একটু কিছু বলি, যে লঞ্চ ঘাটে যে লঞ্চ টার্মিনালটা আছে সেখানে আপনার তিন ঠাইয়ের মতো জায়গা ছিল না, এরকম একটা চাপাচাপি কিন্তু মানুষ ছিল। সেখানে কিন্তু মাস্কের কোনো বিষয়ই ছিল না, মাস্ক মানে একেবারে নেই বললেই চলে। পাশাপাশি আপনার লঞ্চের যে ক্যারানি সুকানি আছে তাদেরও মধ্যে মাস্ক নেই, একেবারে মাস্ক ছাড়া অবস্থা। এখানে পুলিশ প্রশাসন বা ইউনো ছিল, ইউনো ছিল উপজেলার পুলিশ ছিল, তারা কিন্তু একদম নিষ্ক্রিয় ভাবে দাঁড়িয়ে আছে এরকম একটা সিচুয়েশন। নূপুর ভাই, এরকম এরকম ক্রাইসিস এর ক্ষেত্রে সাধারণত জনপ্রতিনিধিদের একটা সম্পৃক্ততা দেখা যায় বা আশা করা হয়, সেটি কি দেখছেন যে এরকম ব্যবস্থাপনার সময় আসলে নদীর দুপাড়ের জনপ্রতিনিধিদের আসলে মানুষকে সচেতন করার ব্যাপার বা মানুষের এই পুরো পথ চলাটার ব্যাপারে কোনো সহযোগিতা করছেন মহামারীর সময়? না, এটা আমাদের লঞ্চঘাটে বা শিমুলিয়া ঘাটে আমরা দেখিনি, কিন্তু কিছুদিন আগে আমাদের মুন্সীগঞ্জ সদরের যে আপনার লকডাউন চলছিল ওই সময়ে মুন্সীগঞ্জের সদরের যে আমাদের পূর্ব মেয়র আছেন হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব এবং এমপি মহোদয় আছেন ভূমিকা বিকাশ, তারা কিন্তু বিভিন্ন লোকজন দিয়ে কিন্তু এই অঞ্চলের মানুষদের বোঝানোর চেষ্টা করেছেন এবং লকডাউন কর্তৃপক্ষ পালন করার জন্য একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছেন। তারপর তো লকডাউন আবার শিথিল করা হলো, এখন এই অবস্থা মানুষের জন্য চলাচলতে সে আগের মতো যে লকডাউন বা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নূপুর আপনাকে। আমি একটু ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের সাথে আবারও একটু যুক্ত হতে চাই। আপনি বলছিলেন স্যার যে আপনাদের 214টি ক্যাপাসিটির ভিতরে 52টি আইসোলেশন ব্যবস্থা রয়েছে, আপনার তথ্য অনুযায়ী আমি রয়েছি, যে পরিমাণ মানুষ ঢাকায় ব্যাক করছে আবার তারা সবাই ঢাকায় চলে আসবে, এবং আগে আগে যেমন একটা ট্রেন্ড ছিল যে ঢাকায় আমরা মানে কেন্দ্রেই করোনা রোগীর সংখ্যা ছিল, ঢাকার বাইরে ছিল না, এখন তো সব জায়গায় ছড়িয়ে গেছে। আপনাদের প্রস্তুতি আপনারা বলছেন, কিন্তু আপনারা শঙ্কিত কিনা এটি একটি প্রশ্ন আপনার কাছে আমার থেকে যাচ্ছে, সেই প্রস্তুতিটা আপনারা কতটা রাখছেন? আমাদের জেলায় 8টি হসপিটালে 50,400 বেড রয়েছে এবং 2,500 সদর হসপিটাল রয়েছে, অর্থাৎ সাধারণ বেড 650, এর মধ্যে আমরা অলরেডি 214 কোভিড ডেডিকেটেড বেড ছিল, এটাকে আমরা অলরেডি প্রায় 300 শয্যায় উন্নীত করেছি। আমাদের একটা প্রিপেয়ারনেস আছে, আমাদের 52টা বেডে রোগী আছে কিন্তু বাকি বেডগুলি এখনো খালি আছে, আমাদের প্রস্তুতি আছে। আমরা জানবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলিতেও সিলিন্ডার আছে এবং অক্সিজেন কনসেন্ট্রেটর, যেটা হচ্ছে রিফিল ছাড়াই ন্যাচারাল এয়ার থেকে অক্সিজেন প্রোডিউস করতে পারে, এরকম তিনটা করে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রত্যেকটা উপজেলায় আছে এবং প্রত্যেকটা উপজেলায় অলরেডি 5-6টা বেড কোভিড ডেডিকেটেড করা আছে। কোনো কোনো উপজেলায় রোগী ভর্তি আছে, কোনো কোনো উপজেলায় খালি আছে এবং ইতিমধ্যে আমরা 50 শয্যার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টোটালি কোভিড ডেডিকেটেড, অর্থাৎ ওখানে
কোয়ারেন্টাইন আইসোলেশনে আছে। আমাদের যে অক্সিজেন সাপ্লাই এবং সরবরাহ এটার এই মুহূর্তে ঘাটতি নেই, যদি অনেক গুণ বেড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের হয়তো ক্রাইসিস তৈরি হতে পারে। কিন্তু আমরা কত রোগী হলে আপনারা মনে করেন যে ক্রাইসিস হবে, আমি একটু জানার জন্য বলছি, আপনাদের কাছে মনে হচ্ছে যে আসলে এর থেকে বেশি রোগী আমরা আসলে ডিল করা সম্ভব হবে না এই রিসোর্স দিয়ে? এখনো আমাদের অনেক শয্যার সংখ্যা খালি আছে, এর থেকে হয়তো অনেক গুণ বেড়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের ক্রাইসিস তৈরি হতে পারে। তবে আমরা সময় আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার যে সক্ষমতা বৃদ্ধি করে চলছি। আশা করছি আরো সজ্জা হাসপাতালে আগের বক্তব্যে বলেছিলেন, আপনার দ্বিতীয় বক্তব্যে আপনি বলেছেন যে শুধু করোনার জন্য 300 বেডের ব্যবস্থা করা হয়েছে, 37 লাখ এলাকার মানুষের জন্য 300 ICU বেড। আমি এগুলো মনে হয় খুব সুন্দর, সবগুলো তো CCU অবশ্যই কোনোভাবে না। আমি একটু ডাক্তার লেন চৌধুরীর কাছে যেতে চাই। স্যার, আপনার কাছে আমার প্রশ্নটার জায়গা হচ্ছে, ব্রিটেনেও লকডাউন শিথিল করার ব্যাপারে কথা বলা হচ্ছে এবং সেখানকার মানুষ ইতিমধ্যে সেটিকে এক ধরনের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করছেন, সেখানের 1200 বিজ্ঞানী এটিতে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও ব্রিটেনে 88% মানুষ আসলে করোনার দ্বিতীয় ডোজটিকে নিয়ে ফেলেছে, তারপরেও বিজ্ঞানীরা কেন বলছেন যে আসলে আরেকটি ভয়ে তারা পাচ্ছেন? মানে আমরা তো আসলে টিকার আমাদের 80% তো আমাদের টার্গেট, সেখানে তারা অ্যাচিভমেন্টই 88% করে ফেলেছে। আচ্ছা, ব্রিটেনের বিজ্ঞানীরা এটি বলার কারণ হচ্ছে তারা মনে করছেন এর মধ্যেই নতুন কিছু ভ্যারিয়েন্ট তৈরি হয়ে যাবে যেগুলো 2 ডোজ টিকা নেওয়া সত্ত্বেও প্রতিরোধ ক্ষমতা মানে প্রতিরোধ করা যাবে না, যে কারণে ইতিমধ্যেই ফাইজার বায়োনটেক যারা টিকা নির্মাতা তারা 3য় ডোজ টিকা দেওয়ার প্রস্তাব করেছে তাদের টিকাটা। অর্থাৎ টিকাই যে স্বস্তি নিয়ে আসবে এটি না। আমরা আমরা বুঝতে পারছি যে হারে করোনা ভাইরাসের রূপান্তর বা মিউটেশন ঘটছে পৃথিবীতে, যে কোনো সময় একটি নতুন ঝামেলা তৈরি হতে পারে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু তারা ঘোষণা করেছে, বলে দিয়েছে যে বিশ্বব্যাপী করোনার 3য় ঢেউয়ের পদধ্বনি শুনতে পাচ্ছি। এবং আমরা মনেই করতে পারি গত সপ্তাহের তুলনায় চলমান সপ্তাহে কিন্তু সারা পৃথিবীতে করোনা রোগীর সংখ্যা 16% বৃদ্ধি পেয়েছে। তার মানে কিন্তু শুধু মানে বাংলাদেশ অথবা ইন্ডিয়া বা ইন্দোনেশিয়া না, থাইল্যান্ড বলুন, মালয়েশিয়া বলুন অথবা UK বলুন, নানা জায়গায় কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের ঝামেলাটা অন্য জায়গায়। আমরা যুদ্ধটা লড়ে যাওয়ার আগেই কিন্তু আমরা মানে হেরে গিয়েছি। যদি খোঁজ নেওয়া যায়, বিশেষ করে এখন করোনার সাথে যুদ্ধরত যে মানুষগুলো ডাক্তার, নার্সেস এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা, তাদের একটি বড় অংশের মধ্যে গত 16 মাসের যুদ্ধজনিত ক্লান্তি এবং একই সাথে সম্প্রতি মানুষের বাঁধ ভাঙা উল্লাস, স্বাস্থ্যবিধি না মানা এবং করোনার ক্রমশ বিস্তৃতি, এটি দেখার পর, অনুভব করার পর তাদের মধ্যে কিন্তু হতাশা চলে এসেছে। আমার ভয় হচ্ছে এই হতাশাটা একটা বিপর্যয়কর অবস্থার দিকে নিয়ে যায় কিনা। আমাদের কিন্তু মনে রাখতে হবে গত 16 মাসে করোনার সাথে যুদ্ধরত চিকিৎসক, নার্স সহ যারা, এরা কিন্তু একটি দিনের জন্য বিশ্রাম পায়নি, তাদের কোনো ছুটিও দেওয়া হয়নি। প্রণোদনা যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো এখনো মূলত এবং প্রধানত কাগজে কলমে রয়েছে এবং তারা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন। যখন কোভিড ইউনিটে ওয়ার্ডে ডিউটি করে বাড়ি ফিরতে যায় তাদের মধ্যে আশঙ্কা কাজ করে, এই যে একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের নিয়তি নির্ভরতা চলে এসেছে। আমরা জানি যখন বিজ্ঞান নির্ভরতা থেকে মানুষ নিয়তি নির্ভরতার দিকে চলে যায় তখন তো তাদের তাদের মানে অবচেতন মনে একটি হতাশা বা ব্যাপ্তি লাভ করে, তার কারণেও কিন্তু তারাও তাদের ইতিবাচকতা হারিয়ে ফেলবে। সব মিলিয়ে কিন্তু মানুষ বিপর্যয়ের মুখে আমরা যাচ্ছি এবং আমার ভয় হচ্ছে ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের অনেকগুলো মিল রয়েছে, দুটোই মুসলিম প্রধান দেশ, দুটোতেই জনসংখ্যা অনেক বেশি এবং মানুষের আচার আচরণ ধরনের মধ্যে ঘনিষ্ঠ মিল রয়েছে এবং ধর্মীয় ভাবনার ক্ষেত্রে মিল রয়েছে। সব মিলে বাংলাদেশ কি আরেকটি ইন্দোনেশিয়া হতে যাচ্ছে কিনা
সেই বিষয়টি আসলে আমাদের সবাইকেই ভাবিত করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ ভার্চুয়ালি যুক্ত যারা ছিলেন, করোনা ইস্যুতে আমরা কথা বলছিলাম, চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে রাতে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আমরা পরবর্তী ইস্যুতে যেতে চাই, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে। আমাদের সাথে ইতিমধ্যেই বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন বিটি এর সভাপতি শাহিন আহমেদ ভার্চুয়ালি যোগ দিয়েছেন, শাহিন ভাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শাহিন ভাইয়ের সাথে আমরা যে ইস্যুটি নিয়ে কথা বলবো সেই ইস্যুটি যেহেতু তিনি বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি, সবাই ইতিমধ্যেই বুঝে ফেলেছেন যে আসলে আমরা সামনে যেহেতু কোরবানি রয়েছে সেই কোরবানিকে চামড়াকে কেন্দ্র করেই আমরা আসলে তার সাথে কথা বলবো। শাহিন ভাই, প্রথমে জানতে চাই এই মহামারীর সময় চামড়ার দাম বৃদ্ধি করে একটা দর ঠিক করে দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে আপনারা তো নিশ্চয়ই বলবেন যে আসলে এটি আপনাদের জন্য লোকসানের কারণ হবে, সেটি বলবেন কিনা, মানে আপনারা এই মহামারীর মধ্যে কোনো ব্যবসায় কি কোনো ইতিবাচক দিক দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে গত বছর অর্থাৎ 2020 সালে যে চামড়ার দরটা নির্ধারণ করেছিল সেটা কিন্তু আপনার লবণবিহীন চামড়ার দর নির্ধারণ করা হয়েছিল, অর্থাৎ রক্তের চামড়ার দামটা নির্ধারণ করা হয়েছিল। এই বছর কিন্তু 5 টাকা বৃদ্ধি করে পার স্কোয়ার ফিটে গরুর চামড়া এবং ছাগল এবং খাসির চামড়া 2 টাকা বৃদ্ধি করে সেটাকে আপনার লবণযুক্ত চামড়া আপনার দাম নির্ধারণ করেছে। আপনারা জানেন যে যেহেতু আপনার লবণের একটা খরচ আছে সেখানে সবকিছু মিলে আপনার যে কস্টিং সেটার জন্য আপনি আসলে বাণিজ্য মন্ত্রণালয় 5 টাকা করে দর বৃদ্ধি করেছেন এবং সেটাতে আমরা কোনো আপত্তি করিনি। শাহিন ভাই, আপনাদের এই যে এইবারের যে ব্যবসার অবস্থান, এবার মানে মহামারীর কারণে তো এমনি আসলে মানুষের ব্যবসা সবকিছু কমে এসেছে, এবার পশুর হাটের অনেকেই সচেতনতার কারণে আসলে আগে যারা একটি গরু দিতেন তারা হয়তো বা ভাগায় দিবেন বা শেয়ার করবেন, এবার আসলে ব্যবসার অবস্থাও তো খুব একটা ভালো না, আপনি ব্যবসায় আপনি ভালো বলবেন, কিন্তু এই মুহূর্তে আসলে আপনারা কী কী চ্যালেঞ্জ দেখছেন, মানে দাম নিয়ে যেহেতু আপনাদের কোনো আপত্তি, আপনারা অন্য কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা এবার চামড়ার কাঁচা চামড়ার বাজারে? দেখুন, এখানে চ্যালেঞ্জ কয়েকটা আছে, কারণ কোভিড এই সিচুয়েশনের কারণে বিশেষত এবার পশু কুরবানি 40% কম হবে, মানুষের আর্থিক অবস্থা এবং যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি মেনে আপনার কুরবানি দেওয়াটা অনেকেই রিক্স মনে করছে, যার কারণে এইবার কুরবানি কম হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনারা জানেন যে উত্তর পশ্চিমাঞ্চলেও ব্যাপকভাবে করোনা প্রকোপ আকার ধারণ করেছে, এই কারণে আপনার কুরবানি কম হওয়ার সম্ভাবনা আছে। তার উপরে যে যেটা হলো যে এই যেগুলোই কুরবানি হবে সেই কুরবানির চামড়াগুলো সংগ্রহ করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে। আমরা শুনেছি যে 23 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ 23শে জুলাই থেকে 5ই অগস্ট পর্যন্ত যে সরকার যে এটা কড়াকড়ি লকডাউন দিবে এবং শিল্প কারখানা বন্ধ রাখবেন সেটাতে আমরা আপত্তি করেছি, কারণ এইটা পেরিশেবল আইটেম, এই এইখানে যদি সারা বাংলাদেশের যে চামড়াগুলো হবে এগুলো যদি আমরা সঠিক সময় সংগ্রহ করতে না পারি তাহলে দেখা যাবে যে আপনার এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এগুলো আমাদের এখানে সরবরাহ ব্যবস্থা যদি কোনো বিঘ্নিত ঘটে তাহলে এটার একটা সমস্যা হবে। সুতরাং আমরা সরকারের কাছে দাবি করেছি বিশেষত যাতে এই শিল্পকে লকডাউনের আওতার বাইরে রাখা হয় এবং আমরা যাতে সঠিকভাবে চামড়াগুলো সংগ্রহ করতে পারি। জি শাহিন ভাই, আপনি তো আপনাদের চ্যালেঞ্জের জায়গাটি বললাম, এবার একটু আমি আমাদের মানে অডিয়েন্সের পারস্পেক্টিভ থেকে যদি আমি হিসাব করে চিন্তা করে দেখি, এবার কোরবানির যত কমই হোক না কেন সেই সংখ্যা যে খুব কমবে আমার কাছে মনে হচ্ছে না, কিন্তু মানে হাটে যে পরিমাণ মানুষ দেখছি, বিষয়টি হচ্ছে যে কোরবানির চামড়া বহন করা এবং চামড়া সংরক্ষণ করা এবং পুরো কোরবানির যে বিষয়টি সেটিতে আসলে স্বাস্থ্যবিধি মানা তো আসলে কোনোভাবে মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এটি আসলে কোনোভাবে সম্ভব, আসলে স্বাস্থ্যবিধি মেনে চামড়া ক্রয় করা এবং চামড়া সেই চামড়ার স্টক করা এবং সেই চামড়াকে সংরক্ষণ করা। তারপরেও আপনার কাছে আমি জানতে চাই যে আপনারা আসলে এর কোনো ব্যাকআপ প্ল্যান রেখেছেন কিনা, কারণ হচ্ছে আমি বলতে চাচ্ছি ভাই, কারণ সারা দেশেই তো আসলে করোনার মহামারী রয়েছে, এই সময় যদি শ্রমিকরা কোনো ঝুঁকিতে পড়ে সেক্ষেত্রে আপনারা কী করবেন? না দেখুন, এইখানে কিন্তু এই বছরের অত্যন্ত ধন্যবাদ জানাই যে শিল্প মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সহ প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং যারা এই আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় ওনারা কিন্তু একটা
কমপ্রিহেন্সিভ একটা প্ল্যান নিয়ে কিন্তু আপনারা আগাচ্ছে। তারা কিন্তু জেলা শহরগুলোতে এবং যারা উপজেলা পর্যায়ে অফিসার আছেন, ফিল্ড পর্যায়ে অফিসার আছেন, তাদের কাছে কিন্তু মেসেজ পৌঁছে দিয়েছেন এবং ডিউ লেটার দিয়েছেন। আমি যতটুকু জানি যে চামড়া গুলো যাতে হয় সেগুলোকে আপনার সঠিক সময় প্রিজার্ভেশন করা এবং প্রপার কিউরিং করা, এবং যাতে আপনার বিভিন্ন যে সরকারি গোডাউন আছে সেগুলোতে ব্যবস্থাপনা করে রাখা, এবং যদি সেটা না হয় তাহলে শেড তৈরি করে সেখানে তাদেরকে সহযোগিতা করা। সুতরাং আমরা মনে করি যে সরকারি যে মেশিনারিজ গুলো আছে এবং আমাদের যে মেশিনারিজ গুলো আছে, আমরা কিন্তু মিলে একসাথে আমরা কাজ করছি যাতে কোনোভাবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এবং স্বাস্থ্যবিধি মেনে যাতে আপনার আপনার চামড়া গুলো সংগ্রহ হয় এবং প্রপার প্রিজার্ভেশন করা হয়। তো আমরা এই স্বাস্থ্যবিধির ব্যাপারে অবশ্যই আমরা খুব গুরুত্ব দিয়ে আমরা দেখব, এবং পাশাপাশি যাতে এই কোনো সমস্যা না হয় সেগুলো আমরা মন্ত্রণালয় সহ যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষত বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় সেগুলো দেখছেন। জি শাহিন ভাই, অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা বলছিলেন, আমরা গত 2-3 বছরের ট্রেন্ডকে যদি বাদ দিই তাহলে ঈদে আসলে মানুষ যে চামড়াটা বিক্রি করে কোরবানির পশু, সেই চামড়াটা টাকাটা মূলত তারা দান করেন। বেশিরভাগ মানুষ আসলে মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দান করেন, আর বাকি যারা টাকা পান তারা গরিব মানুষকেও দেন, তারা দানও করে থাকেন। কিন্তু গত 2-3 বছর ধরে আমরা এই ট্রেন্ড দেখছি যে মানুষ চামড়া ফেলে দিচ্ছে, দাম পাচ্ছেন। আবার আপনারা বলছেন যে আপনারা পর্যাপ্ত দাম চামড়া সবসময় পান না, আবার বলা হচ্ছে যে মধ্যসূত্রভোগীরা ব্যবসা করে যাচ্ছে, তারা এত পাওয়ারফুল যে আপনাদেরকে রুল করে তারা ব্যবসা করছে, আবার মানুষ এখন চামড়া ফেলে দিচ্ছে, কিভাবে এবার এরকম এরকম চিত্র থেকে কি এবার আপনারা বেরিয়ে আসতে পারবেন? না দেখুন, এখানে 2019 সালে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কয়েক জায়গায় ঘটেছিল সেটা কিন্তু 2020 সালে অনেক উন্নতি লাভ করেছে, বিশেষত বাণিজ্য মন্ত্রণালয় মনিটরিং এর কারণে এবং আমাদের ইন্টারভেনশনের কারণে মাঠ পর্যায়ে কিন্তু আমরা এটা রুখতে সক্ষম হয়েছে। এখন দেখা যায় যে আসলে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে, আমরা LDC গ্রাজুয়েশনে যাব 2024 সালে, কিন্তু আমাদের যে সক্ষমতা, যে এই যে ব্যাপক চামড়া সংগ্রহ হয়, বছরের যে 50% চামড়া সংগ্রহ হয়, এই চামড়া সংগ্রহের যে আধুনিক আয়নটা, সেটা আপনার বিপণন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু আপনার আদোগণায়ন করতে হবে। এবং আমাদের যে আপনার এখানে যে প্রিজার্ভেশন সহ সকল ব্যবস্থাপনা, যেমন জেলা শহরগুলোতে কোল্ড স্টোরেজ, এবং আমরা আজকে দেখা যায় যে যেভাবে আমরা পশু কুরবানি দিচ্ছি সেটাও কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত নয়। আমাদের আধুনিক স্লটার হাউস করতে হবে, এবং আমাদের এই মেশিনারিজ গুলো যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে আসলে মনে করেন যে এই এই যে অব্যবস্থাপনা আপনার থেকে যাবে। আর এখানে দেখা যায় যে এই কুরবানির 2-3 দিন যে অদক্ষ প্রচুর লক্ষ লক্ষ শ্রমিক নেমে আপনার পশু কুরবানি দেয়, যাতে দেখা যায় যে আপনার প্রচুর চামড়া নষ্ট হয় এবং প্লে কার্ড হয়। আবার দেখা যায় যে মৌসুমি ব্যবসায়ীদের যে দূরত্ব কথা বলছি, যারা চামড়া ব্যবসা বুঝে না তারা চামড়া গুলো নিয়ে এসে আপনার লবণ না দিয়েই আপনার বেচার চেষ্টা করে, যার পরে ফলে দেখা যায় যে এটার গুণগত মান নষ্ট হয়ে যায়। আপনারা গত বছর দেখবেন যে চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল, যেটা একটাই ঘটনা ঘটেছিল যে শহরের বাইরে থেকে 2টা চামড়া এনে আপনার রাতের বেলা নিয়ে আসছেন কিন্তু লবণ দেয়নি, তারপরে সেটা আপনার বৃষ্টি হলো, সেখানে বৃষ্টি হওয়ার পরে সেই চামড়াগুলো সকালবেলা বিক্রি করতে পারেনি, বিদায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিন্তু সেটা ডাম্পিং এ ফেলে দিয়েছে। এই যে একটা বিচ্ছিন্ন ঘটনা, এইগুলো যদি ব্যবস্থাপনা গুলো যদি ডেভেলপ করা যায় আমি মনে করি যে এই যে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এবং পাশাপাশি আমি মনে করি যে যারা প্রকৃত চামড়া ব্যবসায়ী, অর্থাৎ যারা আমাদের সাথে সারা বছর ব্যবসা করেন, চামড়া সরবরাহ করেন, তাদেরকে ডেভেলপ করতে হবে, তাদেরকে যারা এই মাইক্রো ইকোনমিতে অবদান রাখছে, অর্থাৎ এই ছোট এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, যারা ফরিয়া ব্যাপারী এবং আড়তদার, তাদেরকে কিন্তু আপনার ঋণের আওতা নিয়ে আসতে হবে। তাদেরকে যদি আপনার ক্ষুদ্র ঋণের আওতা আনা যায় তাহলে আমি মনে করি যে এই বিশাল গোষ্ঠী আপনার কিন্তু আপনার চামড়া গুলো সংগ্রহ করতে পারবে এবং সঠিক সময় এবং প্রিজার্ভেশন করে রাখতে পারবে। তাহলে দেখা যাবে যে এই যে মৌসুমি ব্যবসায়ী বলেন বা সিন্ডিকেটের কথা বলেন, মধ্যসত্ত্ব ভোগীর কথা বলেন, সেগুলো কিন্তু দূরত্ব কমে যাবে। সুতরাং আমরা মনে করি যে এই বিশাল গোষ্ঠীকে যারা এই ব্যবসার সাথে জড়িত তাদেরকে সম্পৃক্ত করা উচিত। শাহিন ভাই একদম আমি শেষ প্রশ্ন আছে, আপনি যে প্রস্তাবনাগুলোর কথা বললেন সেগুলো শুনতে খুবই ভালো লাগছে, কিন্তু আমার প্রস্তাব হচ্ছে আপনারা তো চামড়া ব্যবসা 1-2 দিন করছেন না, অনেক দিন ধরে করছেন, এবং আপনারা এই ট্রেন্ডগুলো জানেন, এবং যারা চামড়ার ব্যবসা
ব্যবসায় ফুরিয়া রয়েছেন, মধ্যসত্যভোগী যারা রয়েছেন, যারা ব্যবসায় একদম দু বছর চার বছর করছেন তাদেরটা যদি বাদ দেয়, 10 বছর 15 বছর 20 বছর আপনাদেরকে যারা চামড়া সাপ্লাই দিয়ে থাকেন দীর্ঘদিন ধরে, অনেকগুলো প্রস্তাবনা দিলেন যেগুলো আসলে সরকারের অনেক কিছু করার আছে। আমি একটা প্রস্তাবনা দেখলাম যে আপনারা আপনাদের ব্যবসায়ীদেরকে একটু ডেভেলপ করবেন বা আপনারা আপনাদের ব্যবসায়ীর দিকে টেকটিক্স শেখাবেন, যেভাবে কৃষকরা কৃষকদেরকে শিখে আসলে এই ফলনটি এই সময় না অন্য সময় ফলন করলে ভালো হয়। বিটি মানে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন বা আপনাদের যে সংগঠনগুলো রয়েছে ট্যানারি ব্যবসা ক্ষেত্রে অনেকগুলো সংগঠন রয়েছে, তারা কি আসলে আপনাদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আপনার কাছে মনে হয় যে সঠিকভাবে আপনারা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আগে এগিয়ে যেতে পারছেন? মানে সবকিছুই সরকার ডাম্পিং স্টেশন করে দিবে, সরকার করে দিবে, আপনাদের আপনার কি শুধু তাহলে ব্যবসা করবেন? দেখুন না, দেখুন এখানে কিন্তু সরকার শুধু ডাম্পিং করে নেই, সেন্ট্রাল ইফুলিয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যে প্রজেক্ট করেছে সেখানে কিন্তু আমাদের কন্ট্রিবিউশন আছে, আমরাও কিন্তু এখানে প্রায় 20% আমরা কন্ট্রিবিউট করেছি। সুতরাং আমরা মনে করি যে এখানে সরকারের যে পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ যে এইসব ডাম্পিং ইয়ার্ড বা সেন্ট্রাল ইফুলিয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যে করেছে সেগুলোর যে অব্যবস্থাপনা এবং যে দুর্নীতি হয়েছে এবং যে বুয়েটের কনসালটেন্ট সহ কনসালটেন্সি ফার্মগুলো ব্যর্থতার কারণে কিন্তু আসলে আমরা কঠিন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছি। বিশেষত আমরা আমরা কিন্তু আমাদের চামড়ার গুণগত মান ভালো কিন্তু আমরা কমপ্লায়েন্ট হতে পারি না, বিধায় কিন্তু আমরা আসলে যে ব্র্যান্ড বায়ার গুলো আমরা ধরতে পারছি না, আমরা বড় বড় ক্রেতা ধরতে পারছি না, যার কারণে যে আমরা কিন্তু ব্যবসা পিছিয়ে যাচ্ছি। আমাদের অ্যাসোসিয়েশনের কাজ হলো এই যে ডেভেলপমেন্ট কাজগুলো আমরা কিন্তু সরকারের সাথেই আমাদের করতে হবে, বিশেষত পলিসি সাপোর্ট গুলো কিন্তু সরকারই আমাদেরকে দিচ্ছে। এবং আমরা জানবেন যে ইতিমধ্যে আমরা কিন্তু লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল আছে আন্ডার অফ মিনিস্ট্রি অফ কমার্স, সেই বিপিসির মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যাতে সেখানে মানে যারা দক্ষ কসাই আছেন বা আপনার শ্রমিক আছেন তাদেরকে ট্রেন আপ আমরা করি এবং আমরা এই সচেতনমূলক প্রোগ্রাম গুলো করি, কিভাবে প্রচার প্রসার করা হবে এগুলা কিন্তু আমরা করছি। সুতরাং আগামীতে আরো বেশি ব্যাপক ভাবে আমরা করার চেষ্টা করছি। এবং অন্যান্য অ্যাসোসিয়েশনের কথা বললেন, যারা ফুটওয়্যার বা লেদার গুডস অ্যাসোসিয়েশন আছেন অবশ্যই তারা আমাদের অঙ্গ সহযোগী হিসেবে আছেন এবং তারা কিন্তু আমাদেরকে হেল্প করছেন, কারণ এখানে তাদের স্বার্থ জড়িত, কারণ এখানে ফরওয়ার্ড লিঙ্কেজ কিন্তু আপনার লেদার সেক্টরের জন্য আপনার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রায় লেদার গুডস ফুটওয়্যার ইন্ডাস্ট্রি প্রায় দেশে 100 থেকে 150 আপনার ইন্ডাস্ট্রি হয়েছে এবং তারা কিন্তু ইকোনমিতে আপনার একটা বিশেষ অবদান রাখছে। আপনারা যদি এক্সপোর্ট টার্গেট দেখেন যে লেদার গুডস ফুটওয়্যার এক্সপোর্ট হয়েছে প্রায় $600 মিলিয়ন উপরে, আর সেখানে কিন্তু আমি শুধু লেদার এক্সপোর্ট করেছি $150 মিলিয়ন, অর্থাৎ তাহলে দেখা যায় যে মানে আমি 85% আমি কিন্তু লেদার গুডস অর্থাৎ ডাইভার্সিফাই প্রোডাক্ট কিন্তু আমি রপ্তানি করেছি। জি শাহিন ভাই, আমি আমার আসলে আপনাকে থামাতে হচ্ছে, দুঃখিত আমার আসলে সময় একেবারে শেষ। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, আশা করি দর্শকও বুঝতে পেরেছে এবং আমরা আশা করি যে এবারের কোরবানির পশুহাটে অবশ্যই কোরবানির এই পুরো প্রসেসে মানুষ আক্রান্ত কম হবে, সে আশাই করতে পারি, এর থেকে তো বেশি করার কিছু নাই এবং আপনাদেরও ব্যবসা ভালো যাবে এবং কোনো চামড়া অপচয় হবে না সেই প্রত্যাশাই থাকলো। ধন্যবাদ। দর্শক, আমরা আজকে সারাদিনের আলোচিত বিষয়গুলো জেনে নিলাম এবং সেই সাথে সাথে বিশ্লেষণও শুনিলাম। কাল আবারও হাজির হবো অন্য কোনো ইস্যুতে আপনাদের সাথে নিয়ে, বিশ্লেষকদের সাথে নিয়ে মতামত জানাতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি।